সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মহানবমী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এদিন বিভাগীয় শহর সিলেটের মণ্ডপে মণ্ডপে পূজারীদের ঢল নামে। সন্ধ্যার পর থেকে এই পুণ্যার্থীদের ঢল আরও বাড়তে থাকে। সিলেট বিভাগে এবছর 2,733 মণ্ডপে মাতৃবন্দনার আয়োজন করা হয়েছে। নগরীর লামাবাজারের তিন মন্দির, চালিবন্দর, কাষ্ঠঘর, শেখঘাট, কাজলসা, শিবগঞ্জ, সেনপাড়ার জাগ্রত সংঘ, মণিপুরিপাড়া, গোলাপটিলা, দুর্গাবাড়ি, আম্বরখানা, করেরপাড়া, দড়িয়াপাড়ার চৈতালি সংঘ, শ্রী শ্রী রক্ষা কালীবাড়ি, সনাতন যুব ফোরাম, মির্জা জঙ্গলের দত্তকুটির, মাছু দিঘির পাড়ের ত্রিনয়নী, জল্লারপাড়ের সত্যম শিবম সুন্দরম, নায়ুরপুরের শ্রীরামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন স্থানে সাড়ম্বরে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। সিলেট শহরের 150 মণ্ডপ সাজানো হয়েছে বর্ণিল সাজে, রং বেরঙের আলোকসজ্জায় আকর্ষণীয় করে তোলে পূজা মণ্ডপ। সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে বলে জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ। এবারের শারদীয় দুর্গোৎসবে প্রত্যেকটি পূজা মণ্ডপে তাদের নিজস্ব ভলান্টিয়ার দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পূজা পরিষদ এর নেতৃবৃন্দে মাধ্যমে আমরা যে মনিটরিং কমিটি গঠন করেছিলাম সেই মনিটরিংয়ের মাধ্যমে আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপের সাথে সরাসরি যুক্ত হয়ে সকলের সহযোগিতার মাধ্যমে এবারে শারদীয় দুর্গোৎসব অত্যন্ত শান্তিপূর্ণভাবে সিলেটে অনুষ্ঠিত হয়েছে। সিলেটের পুলিশ প্রশাসন, সিলেটের জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে এবারে শারদীয় দুর্গোৎসবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাইনি। এবার নগরীর কিছু মণ্ডপে থিম ভিত্তিক পূজার আয়োজনও দেখা যায়। এসব মণ্ডপে পূজারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আয়োজকদের থিম ভিত্তিক ভাবনায় ভক্তরাও মুগ্ধ। বুধবার শুভ বিজয়ার মধ্য দিয়ে শারদোৎসবের সমাপ্তি ঘটবে। শুভ শক্তি ও ভ্রাতৃত্ববোধের জাগরণ হোক এই উৎসব থেকে, এমন প্রত্যাশা সকল ভক্তের। সৈয়দা আঁখি হক, এবিটিভি।